হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে একেবারে ভিন্ন ধরনের একটা তেলের পিঠা বা ভাজা পিঠার রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো আমের তেলের পিঠা বা ভাজা পিঠা তৈরি করা খুবই সহজ, আর এটা খেতে অসম্ভব টেস্টি হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমের মজাদার তেলের পিঠা তৈরি করতে হয়। শুরুতে বলে রাখি, আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের জন্য রইল অসংখ্য দোয়ার ভালোবাসা, আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইবটা করে নেন, পাশে থাকা বেল আইকন প্রেস করেন, এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো কী কী দিয়ে এটা তৈরি করা হয় এখনই দেখে নিব। আমি এখানে নিয়েছি পাকা আম ফ্রেশ, এখন যেহেতু পাকা আমের মৌসুম, আমি দুধ দিয়ে করব তাই আমি দুধ নিয়েছি, আর ম্যাঙ্গো পিউরি নিয়েছি আমি ব্লেন্ড করে, আর এখানে পোলার চাল আমি 10 মিনিট ভিজিয়ে তারপরে শিলপাটায় বেটে নিয়েছি, দুধ নিয়েছি। আপনারা চাইলে এটা নর্মাল পানি দিয়েও করতে পারবেন। আর এখানে নিয়েছি আমি 1 কাপ ময়দা, ময়দা দিয়ে পিঠাটা তৈরি করলে অনেক সফট হয়। এখন আমি একটা মিক্সিং বোর্ড নিলাম একটা ব্যাটার তৈরি করার জন্য, আর মিক্সিং বলে এর মধ্যে আমি এখন ঢেলে দিলাম 1 কাপ ময়দা, স্বাদ মতো একটু লবণ, মিষ্টি দিয়ে যেহেতু এটা আমি করব লবণ বেশি দেওয়ার কোনো দরকার নেই, তো আমি লবণটা ময়দার সাথে মিলিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। আমি এটা 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর শিলপাটায় পিষে নিয়েছি, এতে করে পিঠা কিন্তু অনেক আঠালো হয়, খুবই আঠালো হয়েছে, পিঠাটা একেবারে সফট হবে এবং খেতে খুবই মজা হয়। আপনারা আতপ চাল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন বা বাজার থেকে কেনা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। এখানে আমি 1/2 কাপ চাল ভিজিয়ে তারপর এটা শিলপাটায় পিষে নিয়েছি। তো একটু মিলিয়ে নিচ্ছি ফ্রেশ পাকা আম পরিমাণ মতো, ম্যাঙ্গো পিউরি পাকা আম পানি ছাড়া এটা ব্লেন্ড করে তারপর আমি এটা পিউরি তৈরি করে নিয়েছি। তো আমার আমটা কিন্তু মিষ্টি তাই আমি চিনির পরিমাণটা কম দিয়েছি, আপনার আম কতটা মিষ্টি সেটা বুঝে কিন্তু চিনি মিষ্টিটা অ্যাড করবেন। তো আমি সবগুলি উপকরণ একসাথে কিন্তু এখন মিলিয়ে নিচ্ছি। আমি এটা দুধ দিয়ে করব, আর এটা কিন্তু অল্প অল্প দিয়ে করতে হবে, একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না পুরোটা, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, এতে করে পিঠা ভালো হবে না। আর এটা ভালো করে কিন্তু আমি গুলিয়ে তারপর এটা তৈরি করে নিব। তো আরও কিছু দুধ আমি ঢেলে দিচ্ছি, টোটাল আমার 1/2 কাপ দুধ লেগেছে, কারণ আমি পোলার চালটা কিন্তু একটু পানি দিয়ে পিষে নিয়েছি, সে কারণে আমার দুধের পরিমাণটা তত বেশি লাগবে না। তো আমি এটা ভালো করে মিলে নিচ্ছি, কিন্তু এটা চামচ দিয়ে হবে না আমার, শেষ পর্যন্ত কিন্তু হাতই ব্যবহার করতে হবে, আর আমি হাত দিয়ে বেশিরভাগ কাজ করি, আমার ভালো লাগে, খুব অল্প সময় হয়ে যায়। তো এটা ভালো করে কিন্তু আমি এটা গুলিয়ে হাত দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা আমি রেস্টে রেখে দিব, এতে করে পিঠা খুব ভালো হবে। আপনি চাইলে 15 মিনিট পরও এটা বানাতে পারেন, এটা কিন্তু 8 থেকে 10 মিনিট আমি ভালো করে হাত দিয়ে তারপর এটা কচলিয়ে তারপর এটা আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো দুধ এখনও লাগতে পারে, দেখি কি পর্যায়ে। আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম, এখন ঢাকনা খুলে আমি একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা আঠালো হয়েছে, আর আমি যেহেতু পোলার চাল শিলপাটায় পিষে দিয়েছি সে কারণে কিন্তু এটা একেবারে সফট এখনই দেখা যাচ্ছে। তো এটা পিঠার জন্য কিন্তু আমার ব্যাটারটা একদম রেডি। তো আমি বেশ কিছু পরিমাণ তেল কিন্তু একটা কড়াইতে দিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য, তো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো কিছু পরিমাণ ব্যাটার আমি একটা কাপের সাহায্যে দিয়ে দিব পিঠার জন্য,
আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি। পিঠাটা কিন্তু ফুলে উঠেছে, তেলটা একবারে ওপরে উঠেছে, আর পিঠাটা এখনও পুরোপুরি কিন্তু আরও ফুলে উঠবে। তো একা একাই কিন্তু পিঠাটা বেশ ভালোভাবে ফুলে উঠেছে, দর্শক দেখতেই পাচ্ছেন। আমি এখন এক পাশ হয়ে গেছে যেহেতু আমি এখন উল্টিয়ে দিচ্ছি। তো আমার চ্যানেলে কিন্তু পিঠা রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে বেল বাটন ক্লিক করে দেখে আসতে পারেন। দুধ চিতই পিঠা রেসিপি আপলোড করা আছে। তো আমি কিন্তু পিঠাটা ছাঁকনি চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি, তেলটা ঝরিয়ে তারপর আমি প্লেটে উঠিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে আমি লোর পর্যায়ে রেখেছি। তো একইভাবে কিন্তু আমি আরেকটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো এটাও কিন্তু সেমভাবে ফুলে উঠেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। পাটিসাপটা পিঠা আমার চ্যানেলে আপলোড করা আছে, বাফা পিঠা আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে বেল বাটন ক্লিক করে দেখে আসতে পারেন। আমের এই মৌসুমে অবশ্যই একবারের জন্য হলেও এই পিঠাটা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালোই লাগবে। তা আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি, সেমভাবে কিন্তু সবগুলি পিঠা আমি এইভাবে বানিয়ে নিব। তো তৈরি হয়ে গেল মজাদার আমের তেলের পিঠা, খুবই মজাদার, খুবই টেস্টি, খুবই সফট হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজ রেসিপি। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন কেমন লাগলো আমার আজকের পিঠা রেসিপি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।